প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের প্রতিদান প্রত্যেককে দিয়ে দিবেন মহান আল্লাহ পাক তারপরে বলেন সফল হবে একদল বিফল হবে আরেক দল একদল মানুষ হবে সফল আরেকদল মানুষ হবে বিফল একদল মানুষ সফল হবে আরেকদল বিফল হবে সফল কারা বিফল কারা জানার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে উল্লেখ করেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله پاک رب العالمين বলেন প্রত্যেকই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং হাশরের মাঠে প্রত্যেকের প্রতিদান প্রত্যেককেই বুঝায় দেওয়া হবে এই পৃথিবীর জমিনে যে যা কর্ম করবে এই কর্মফল তাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে শুধু তাই নয় লাস্টে আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ লে দুনিয়াবাসী যে নাকি জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেল জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইল ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এবং জান্নাতে প্রবেশ করতে পারলো যাকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ সেই হইল সফল কামিয়াব সেই হইল সফল কামিয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন অতঃপর তিনি জানায় দিলেন যদি জান্নাত পাও তাহলে তুমি সফল যদি জাহান্নামের আগুনে জ্বলা লাগে তাহলে তুমি বিফল একজন সন্তানকে আমরা গড়লাম এই পৃথিবীর জমিনের সুখ শান্তি আরামায়েশ ভোগ করার ব্যবস্থা করে দিলাম কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে তার কর্মের কারণে যদি জাহান্নামে যায় তাহলে আমি তার অস্থায়ী ভবিষ্যৎ ঠিক করলাম কিন্তু স্থায়ী ভবিষ্যৎ নষ্ট করে দিলাম এই জন্য প্রত্যেক গার্জিয়ানের দায়িত্ব সন্তানের অস্থায়ী ভবিষ্যৎ যেইভাবে ঠিক করবেন এক চাইতে যত্ন সহকারে স্থায়ী ভবিষ্যৎ ঠিক করা দরকার স্থায়ী ভবিষ্যৎ যদি সন্তানের জন্য আপনি আমি ঠিক করে দিতে পারি এই সন্তান বালেগ হওয়ার পরে এই নামাজ কিভাবে পড়া লাগবে তার যদি ছোটবেলায় শিখা থাকে জানা থাকে ওই সন্তান নামাজ পড়বে আর যদি জানা না থাকে তাহলে পড়তে পারবে না হয়তো আমরা অনেকেই ভাবতে পারি হুজুর দেখা যায় অনেকেই সহি শুদ্ধভাবে নামাজ জানে এরপরেও পড়ে না মা বাবার দায়িত্ব তো পালন হয়ে গেল কিয়ামতের দিন আল্লাহর সামনে মা বাবার জবাব দিতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতাকে জিজ্ঞাসা করবেন না তোমার সন্তানকে কি পড়াইছিলে নাকি পড়াও নাই কোরআন শিখাইছো কিনা শিখাও নাই প্রশ্ন করবেন না আর যদি জিজ্ঞাসা করা হয় তুমি তোমার সন্তানকে কেন পড়াও নাই হাশরের মাঠে অনেক মানুষ আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ জাহান্নামে যাব বদ আমলের কারণে নামাজ না হওয়ার কারণে নামাজ না পড়ার কারণে তোমার বিধান রক্ষা না করার কারণে জাহান্নামে যাব কিন্তু তোমার কাছে দরখাস্ত করি আমার মা বাবাকে সামনে এনে হাজির করো জাহান্নামে ঢুকবো মা বাবার উপর দিয়ে জাহান্নামে যাব কারণ ওই মা বাবা দুনিয়ার চিন্তা করেছেন কিন্তু আখেরাতের চিন্তা করেন নাই দুনিয়া গড়েছেন কিন্তু আখেরাত গড়েন না দুনিয়া গড়া শিখাইছেন ডাক্তার বানাইলেন আখেরাত গড়া শিখান নাই কোরআন শিখান নাই যাতে সহি শুদ্ধ নামাজ পড়তে পারি কোন কারণে ওযু ভেঙে যায় কোন কারণে নামাজ ভেঙে যায় এই বিষয়গুলো প্রাথমিক শিক্ষা তিনটা বছর যদি পড়াইতেন তাহলে আর আজকে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হইতো না অনেক মানুষ এমন আছে নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ হয় কি না এটাই বুঝে না আমরা অনেকের ধারণা যে নামাজ ঘড়িত ওয়া না ওয়া আল্লাহ জানে ওয়া না ওয়া
ওই কি না কই না পরীক্ষার রেজাল্ট ওই মানুষটাই আশা করতে পারে যে আনসার ঠিকমতে দিতে পারে মূল উত্তর দিয়ে আসলো পরীক্ষার হলে বাড়িতে এসে জিজ্ঞাসা করার পর যদি বলে যে উত্তর যা দেওয়ার তো দিছি আল্লাহ জানে এটা বোর্ডের শিক্ষকরা জানে লেখছে ভুল উত্তর আশা করে শিক্ষকরা দয়া আমার এক লোকে জিজ্ঞাসা হুজুর আল্লাহ তো রহমানুর রহিম আল্লাহ যদি রহমানুর রহিম হয় তাহলে আল্লাহ কি মাফ করে দিতে পারে না হ্যাঁ আল্লাহ তো মাফ করে দিতে পারে তাহলে আপনারা এত কষ্ট করি এত বিধি বিধানের ভিতরে থাকিয়ে নামাজ রোজা ফরজ রেজে হানো আমরাও আল্লাহর দয়া তো এনো তখন আমি এক হুজুরের এক বয়ান থেকে শুনছিলাম উনি যেই জবাবটা দিছিলেন আমি ওই জবাবটা দিছি মনে করেন আমাদের এই দেশের সরকার দয়াবশত মানুষের উপরে দরদি হইয়া উনি একদিনের জন্য একটা ঘোষণা দিলেন যে এই দেশের যত সুইফার সমস্ত সুইফার ডিসি আর ডিসিরা হইব সুইফার দয়ার বদলে মানে আমার উত্তর দেয় সরকারের কি মাথা খারাপ হয়েছে সরকারের যদি মাথা খারাপ না হয়ে থাকে আল্লাহর কিনা খারাপ হয়েছে একজন পাঁচত্ব নামাজ পড়ে কোরআন পড়ে সহিষ্ণুত ভাবে নামাজটুকু পড়ে উনি যেই জায়গায় তুমি নামাজ না পড়লে বা ভুল হয়ে যায় এই জায়গা আল্লাহর কিনা খারাপ হয়েছে বহু মানুষ কেমন আছে আমার ভাই এসে গেছে বহু মানুষ কেমন আছে নামাজ পড়ে ঠিক না জানার কারণে পড়ে নামাজ তো পড়বই নামাজের ভিতরে ওযু উঠতেছে সৌ সজ্জাতে বই তাই হুজুরের না শুনে একটা কথা বলি এই আমাদের মেহমানরা আছে ওনাদের সাথে এই আলোচনা করে এইভাবে আনা হয়েছে আবার আমরারও তো এক প্রোগ্রাম আছে উনি আবার সাড়ে এগারোটা পর্যন্ত সর্বোচ্চ থাকতে পারবে ইনশাল্লাহ তাআলা আমি তো আপনাদের নিজেদের সন্তান সবসময় আছে থাকবো আমি শুধু এতটুকুন বলে যাবো দু চার পাঁচ মিনিটের মধ্যে ইনশাল্লাহ আপনারা খুশি থাকবেন আশা করি মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের হালত ভালো হোক আমরা চাই কি চাই না একখান হাদিস আপনাদের সামনে পাঠ করেছি قال النبي صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون আল্লাহর নবী বলেন সঠিক কথা চলন যদি ভালো হয় মরণ ভালো হবে আর মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান সব ভালো হবে চলন যদি বাঁকা হয় মরণ তাও বাঁকা হবে আর মরণ যদি বাঁকা হয় কবর হাসর মিজান সব বাঁকা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মরণ যেন সুজা মৃত্যুদান করেন বলুন আমিন মালাকুল মউত যখন হাজির হয় আজরাইল আলাইহিসসালামের সাথে 500 ফেরেশতা আসে লোকটা যদি জান্নাতি হয় জান্নাতের 500 ফেরেশতা আসবেন 500 রুমাল নিয়া এক একটা আতরদানি নিয়ে লোকটা যদি জাহান্নামী হয়ে যায় তাহলে 500 জাহান্নামী ফেরেশতা আসবে ওই মানুষটাকে চাপ দিয়ে ধরার জন্য এমন কোন মানুষ নাই যেই মানুষটাকে চাপ না দিয়ে জান বাহির করা হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন বিদায় হন আল্লাহর পয়গম্বর বলেছিলেন আজরাইল আমার মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে রাখা হয়েছে আল্লাহর পয়গম্বরের মনে মনে উহুদ পাহাড় বুঝি আমার উপরে রাইখা দিলাম আজরাইল আলাইহিসসালাম বলেন হুজুর এই পর্যন্ত যত জান কবজ করলাম এত আশা নেই কারোর জান কবজ করি নাই আমি আপনার উপরে শুধু হাতটা রাখলাম আল্লাহর নবী বলেন আমার যদি এই অবস্থা হয় আমার উম্মতের না জানি কি অবস্থা হবে আজরাইল রে ওই দিন তো আমিও থাকবো না আমার উম্মতের জান যেন আসানের সাথে বাহির হয় এই ব্যবস্থা করো কথা দাও কথা দাও
আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহর নবী বলেন আমার সাথে কথা দাও আমার উম্মতকে কষ্ট দিয়া যান বাহির করব না আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি আজরাইল আলাইহিস সালাম কে বলেন আমার উম্মতের যেন মৃত্যুর সময় কষ্ট না হয় আল্লাহর পয়গম্বরের সাথে জিবরাইল আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর পয়গম্বরকে নবীজি আপনার উম্মত হবে দুই ধরনের কয় ধরনের এক দল হলো নেককার যাদের চাল চলন ভালো হবে এদের মরণ ভালো হবে আর এক দল আপনার উম্মত হবে নামে উম্মত এরা কামের উম্মত নয় ওই সমস্ত মানুষদের মরণ হবে অন্যভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে গেছে একদল মানুষের মরণ হবে এমন ভাবে বাবার কুল থেকে সন্তানকে যদি মার কুলে দেওয়া হয় মার কুল থেকে বাবার কুলে দেওয়া হয় সন্তানের যেমন কষ্ট হয় না জান্নাতি মানুষ দুনিয়ার থেকে বিদায় হলেও এমন কষ্ট হবে না কেন 500 ফেরেশতায় চাপ দিয়া ধরবে এরপরেও কষ্ট নাই কেন যে আল্লাহ সেভ করার ব্যবস্থা করবে যান বাহির করার সময় ফেরেশতারা চাপ দিয়ে দিয়ে তুই চাপটা উম্মতের বা বান্দার উপরে লাগবে না কেন লাগবে না এটা সিস্টেমটা কিরকম আমরা অনেক সময় দেখবেন হাত পা কাটার পরে হাসপাতালে নেওয়া হয় না সেলাই করার জন্য সেলাই করার জন্য ডাক্তার যখন দেখবেন যুগাল যন্ত্র বাইর করে এটা নিয়ে কিঞ্চি এবার সুই কিঞ্চি দেখিয়া বলো সেলাই লাগতো না আমি বাড়ি যাই না ভর্তি বেঁধে তুই আমি বাড়ি বলে দু মত ডাক্তার সাহেব বলে ইঞ্জেকশন আনো যেই মাত্র সাইডে যে দুটো ইঞ্জেকশন করা হয় তখন সায়াব দেখে দিকে সেলাই লাগতেছে সেলাই করতেছে সুই ঢুকতেছে ভাই করতেছে সায়াব দেখে এরপরে দুঃখ হয় না ঠিক না ঠিক কেন সুইয়ের পাওয়ার কমে গেছে সুই যে আঘাত দেয় সুইয়ের পাওয়ার কি কমে গেছে ইঞ্জেকশনের কারণে তাকে সেভ করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতি বান্দাকে নেওয়ার জন্য ফেরেশতা পাঠান ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে জান্নাতি 500 ফেরেশতা থাকবে এক একজনের হাতে এক একটা আতরদানি একটা গ্রানের সাথে আর একটা গ্রানের কোনো মিল হবে না একটা গ্রানের সাথে আর একটা গ্রানের কোনো মিল নাই আর এক একটা এক একজন ফেরেশতার হাতে জান্নাতি রুমাল দেওয়া হবে 500 ফেরেশতা যদিও তাকে চাপ দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে বলবেন দাও জান্নাতের চিত্রটা আমার বান্দার সামনে তুলে ধরো যেই মাত্র জান্নাতের চিত্র দেখতে থাকবে ওই দিক দিয়ে যে অপারেশন চলতেছে এই অপারেশনের কষ্টের কথা তার মনেই থাকবে না আর যদি লোকটা জাহান্নামী হয়ে যায় তখন কিন্তু এই দুনিয়ার খেলামেলা সব শেষ 500 ফেরেশতা চাপ দিয়ে ধরবে চাপের সুটে ফেরেশতা আর চাপে না গেছে এই মানুষটা বলতে থাকবে আমার সহায় সম্পদ মান ইজ্জত যা আছে সব নিয়ে যাও তবু আমার একটু হালকা করে দাও না হালকা করা হবে না শাস্তি দিয়া তারে যখন জান বাহির করা হবে সারা শরীরের একটা রগও থাকবে না সমস্ত রগ চিরে ফেলা হবে নড়তে পারবে না এত কষ্ট করে জানটা বাহির করা হবে এই কোনস্থায়ী জিন্দিগির জন্য আয়াতের শেষ অংশে আল্লাহ বলে অমল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা তো একটা খেলামেলার জায়গা ছোটবেলায় আমরা যখন খেলতাম দুলাবালি দিয়া কাডল ভাতা দিয়া মাছ জানা নাই কাডল ভাতার মাছ নোহরা বাজার তো কিনবেন কি ছয় ফুট আগে কুলছা শুরু হলো এটা কাটতো কাটতে কুটতে এর ভরে দুলা দে গরবা নামি কলা গাছের টাক গদে গুড়া বাড়ালে আসেন না আগে দে বান্ধে ভিসে দে বান্ধে এর ভরে গুড়া লয়ে দৌড়তেছে এটা আমার গুড়াটা আসলে কি গুড়া দৌড়ে না আমি দৌড়ি গুড়া তো দৌড়ছে না আমি দৌড়ছি আল্লাহ পাক বুঝাই দিলেন এই খেলামেলা যেমন একটু পরে আর থাকে না দুনিয়াদারিটা এমন কিচ্ছু থাকবে না এই যে প্রতিষ্ঠানগুলো এলাকায় এলাকায় গড়ে তুলছেন 3 বছর 5 বছর একটা বাচ্চাকে যদি এখানে পড়ানো হয়
বিশেষ করে নুরানী লেভেলের যেই সিলেবাসগুলো করা হয়েছে আরবি বাংলা ইংরেজি সব কিছুর সমন্বয় এখানে আছে। একটা বাচ্চা যদি এখানে 3 থেকে 4 বছর পড়াশোনা করে তার কিন্তু পড়াশোনার লাইফটা শেষ হবে না। এইখান থেকে স্কুলে নেন সন্তানকে, ডাক্তার বানানোর স্বপ্ন আপনার নষ্ট হবে না। এই সন্তানটাকে যদি 3 বছর প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসার লেভেলে নুরানি বিভাগ থেকে যদি আপনি 3 বছর পড়ায়া স্কুলে ভর্তি করে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানাইবার অসুবিধা নাই। মুসলমানের সমাজে ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? আর জোরে কোন ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে মানুষের দরকার নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে সমস্ত মানুষকে আলেম হতে হবে এই কথার আদেশ দেন নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন তোমরা এই পরিমাণ জ্ঞান অর্জন করো সমস্ত মুসলমান নরনারী, সমস্ত মুসলমান নরনারী এই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। মুসলমান হয়ে জীবন যাপন করা যেই পরিমাণ দরকার। একজন মানুষ ডিগ্রি পাশ করে সরকারি চাকরি করলো সারা জিন্দগি বর মাসআলা মাসাইল জানে নাই, শিখলোও না, শেষ জীবনে সে নামাজে যায়। আপনার সন্তানকে যদি নুরানি পর্যন্ত এখান থেকে পড়াশোনা করায়া তারপরে আপনি অন্য লাইনে নিতেন, নুরানি লেভেল 3 বছর পড়লে নামাজ শিখা হয়নি না হয় না, ওযু গোসল শিখা হয়নি না হয় না, কুরআনুল কারীম শিখতে হয়ে যায়, বাবা ইন্তেকাল করলে জানাজার নামাজ পড়ার জন্য সন্তান তৈরি হয়ে যায়, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা না করার কারণে ওইখানে নানার কারণে আমাদের সন্তানদের অবস্থা কেমন হয়? বাংলাদেশের পড়াশোনা শেষ করে ঠিকই, কিন্তু সহি শুদ্ধভাবে সেজদা কেমনে দেওয়া লাগে এটাই শিখে না। বাংলাদেশের পড়া শেষ করতে পারে কিন্তু আলহামদু সুরা কিভাবে সহি শুদ্ধ তিলাওয়াত করা লাগে এটাই জানে না। ডক্টর ইকবাল বলেছিলেন 18 ভাষার পাণ্ডিত্য অর্জন করলাম কিন্তু এই পর্যন্ত আমি আল্লাহর কালাম থেকে যা পাইলাম কোন শিক্ষা থেকে তা পাই নাই। আল্লাহর কালাম যতক্ষণ একজন মানুষকে শিক্ষা দিতে না পারবেন ততক্ষণ কমপ্লিট শিক্ষিত বলা যায় না, কারণ আমরা মুসলমান। আমাদের ধর্মীয় বিশ্বাস আছে ইহকাল চিরস্থায়ী নয় পরকাল হল চিরস্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কিছু দিনের জন্য আমাদেরকে পাঠাইছেন, এই কিছুদিনের জন্য যে পাঠাইলেন পৃথিবী থেকে এই দিন আমরা বিদায় হয়ে যাব, কেউ জান্নাতে যাবে কেউ জাহান্নামে যাবে, তার কৃত কর্মের ফল আল্লাহ পাক দিবেন। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মউতকে এনে জবাই দিয়ে ফেরেশতারা ঘোষণা দিবেন তাকায়া দেখো মউতকে জবাই দেওয়া হচ্ছে, এর মানে মউত কোনোদিন তোমাদের কাছে আর যাবে না, এই মউত আর কোনোদিন তোমাদের সাথে সাক্ষাৎ করবে না, এর মানে হলো তোমাদের আর মরণ হবে না, এই মৌত তোমাদের জিন্দিগির জন্য বিদায় নিতেছে। জান্নাতে যারা আছো জান্নাতেই থাকবা, জীবনে এখান থেকে আর বিদায় হইব না। যারা জাহান্নামী হয়ে গেল জাহান্নামী যাইবা, এই জাহান্নামের কষ্ট ক্লেশ কষ্ট জীবনে দূর হবে না। এই জন্য আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমরা চিন্তা করব কোন অস্থায়ী ভবিষ্যৎ, অস্থায়ী ভবিষ্যতের জন্য যেই পরিমাণ পরিশ্রম শ্রম তার পিছনে দিলাম, স্থায়ী ভবিষ্যৎ ঠিক করার জন্য কি পরিমাণ মেহনত তার পিছনে করলাম। যদি আমরা এই দায়িত্বটুকু পালন করতে না পারি সন্তান জন্ম দিলেই শুধু দায়িত্ব পালন হয়ে যায় না, শুধু কাপড় চুপড় দিলেন খানা পিনা দিলেন থাকার ব্যবস্থা দিলেন এতেই কিন্তু যথেষ্ট হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দায়িত্ব দিয়েছেন তুমি তোমার আল্লাহকে সন্তানের জন্য চিনতে পারে এই ব্যবস্থা করে দাও, আল্লাহ চিনাই দাও তোমার সন্তানকে, যদি চিনাইতে না পারি কিয়ামতের দিন এই মানুষগুলো যখন বদ আমলের কারণে নামাজ না জানার কারণে নামাজ পড়ে না, কারণ অনেক মানুষ লক্ষ্য করবে নামাজ না পড়ার কারণ হইল না জানা, যে নামাজ জানে জানায় তার টানে, যে জানে জানায় তার টানে, যে জানে না সেবাই নামাজ পড়ে না, জানলে নামাজ পড়বে না জানলে হবো কি, শেষ জীবনে পড়ে কেন, শেষ জীবনে পড়ে তার কারণ হলো এটাই।
ভাই আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ বাইরে কষ্ট করতেছে দাঁড়ায়া দাঁড়ায়া গেটের মধ্যে জ্যাম লাগিয়েছে আমরা যদি একটু সামনে আগায় আগায় বসতে পারি একটু ইনসাফ করি অন্যদের প্রতি একটু ইহসান করি আমরা প্রত্যেকই নিজ নিজ জায়গা থেকে একটু ভরে দিই যার যার সামনের ফাঁকা জায়গা একটু ভরে ফেলি একটু জিকিরের সাথে লা ইলাহা জোরে 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 لا إله إلا الله 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 لا إله বহুদূর ঐ মদিনা কেমনে যাব জানি না বহুদূর ঐ মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরো মনে لا إله إلا الله محمد رسول الله مسلمان بھائی آمار আমি আপনাদের সামনে শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আল ইমরান 185 নং আয়াত এই 185 নং আয়াতে আল্লাহ পাক বলেন সমস্ত প্রাণীরাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এমন কোন প্রাণী নাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না আপনাদের কি ধারণা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না এমন কোন প্রাণী আছে আবু জাহেলকে যখন দাওয়াত দেওয়া হলো যে চাচা আমরা কেউ একদিন এই দুনিয়ায় ছিলাম না হ্যাঁ তোমার কথা সত্য এমন একটা সময় আসবে বর্তমানে আসি ভবিষ্যতে থাকবো না যে হ্যাঁ এই কথাও সত্য তো চাচা আরেকটা দাওয়াত শুনেন কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভালো মন্দ সবকিছু আল্লাহর সামনে হিসাব দিতে হবে তো এইটা নিয়ে আমি একটু চিন্তা আছি আবু জাহেল এইটা নিয়ে একটু চিন্তা আছি তো সব কথাই ভালো লাগে আখেরাতে যে আল্লাহ এবার উঠাইব এ বুঝাই আমরার বিশ্বাস আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াজ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এমন কোন প্রাণী নাই যেই প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই প্রতিদান দিবেন বদলা দিবেন এই পৃথিবীর জমিনে যে যা কর্ম করিয়াছে যে যা কামাই করল প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ বদলা কে দিবেন এই পৃথিবীর জমিনে আমরা কে কোথায় কি করি দুনিয়ার কোনো সাক্ষী নাই এমন কি আমরা এখানে যারা আছি আমাদের এমন কিছু পাপ আছে যেই পাপগুলো নিজের বন্ধু পর্যন্ত জানে না আছে না নাই এমন কিছু গুণা আছে যেই গুণাগুলো স্বামীর গুণা স্ত্রী জানে না স্ত্রীর গুণা স্বামী জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন সাত্তার নামক চাদর দিয়া ডাইকা রাখছেন স্বামীর গুণা স্ত্রীকে জানান না স্ত্রীর গুণা স্বামীকে জানান না
একজনের গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের মধ্যে ওপেন করে দিতেন, সমাজের মানুষগুলো একজন আরেকজনকে দেখে দেখে দূর দূর করত। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার চাদর দিয়া সত্তার নামক আল্লাহর একটা নাম আছে, সিফতি নাম আল্লাহ রব্বুল আলামিন গোপনকারী। প্রত্যেক মানুষের গুনাহগুলো তিনি গোপন করে চাদর দিয়ে ঢাকে রাখছেন। স্বামীর গুনাহ স্ত্রীকে দেখান না, স্ত্রীর গুনাহ স্বামীকে দেখান না। যদি ওপেন করে দিতেন হাজার হাজার ফ্যামিলি ভেঙ্গে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেককেই বদলা দিবেন। হাশরের মাঠে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, তোমরা নামাজ কেন পড়লা না, সুদ কেন খাইছিলাম, সুদ খাইছিলাম কি না, এভাবে কিন্তু জিজ্ঞাসা করবে না। আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করেন নামাজ পড়ছ নি না পড়ছ না, এইভাবে যদি জিজ্ঞায় আমরা তো ফাঁসাতে না বরং যে পড়ছিলাম পড়ছিলাম। জিজ্ঞাসা করার মানে হলো যে আল্লাহ আমার কাছ থেকে জানতে চাইতেছেন আল্লাহর জানা আছে না নাই। কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষীর জন্য আল্লাহ, সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আল্লাহ সব দেখেন, এই কাউকে বলেন না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন সুন্দর মানুষকে বোঝানোর জন্য। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একজন শাসক ছিলেন, মুসলিম শাসক। তো ওনার অভ্যাস ছিল রাতের বেলায় ঘুরে ঘুরে প্রজাদের হালত দেখা, ছদ্মবেশে ঘুরতেন একা একা। ছদ্মবেশের দিন ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে গিয়া দেখেন তিন রাস্তার মোড় এমন এক জায়গায় কয়েকজন লোক বসা, অন্ধকার, চেহারা চিনা যায় না। দূর থেকে উনি জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তোমরা কারা? তো তারা জবাব দেয়, তুমি কেডা? অন্ধকারে তোর চিনে না, আর তো কয়েকজন লোক শক্তি আছে না মনে মনে। একলা আমরা জিগায়, তুমি কেডা? যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ছদ্মবেশী, উনি যদি বলেন যে আমি সুলতান মাহমুদ গজনবী, সব উঠে দিব দৌড়। এদের যে আসল অবস্থা এটা তো বুঝতে হবে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তোমরার মতোই একজন। যেই মাত্র এই কথা বলছে তারা মোটামুটি একটু আশ্বস্ত হয়েছে যে আমরা এখানে যারা আছি সব দিচ্ছু, যেহেতু আমরা সাথে চলত। তারা এখানে বসে পরামর্শ করতেছে চুরি কেমনে করণ যায়। তারা জবাব দিল, তুমি যদি আমাদের মতোই হয়ে থাকো পুরে একলা কি করো, আমরা দলে বির, আমরা দলের সাথে তুমি সরে আস। ডাক দিছে সুলতান মাহমুদ গজনবীর মনে মনে যে গেদি কারবারটা কি, আমার দেশ ওই দুর্নীতি, উনি গেছেন কাছে। যাওয়ার পরে তারা বলতেছে, বেশ আমরা বেশ কয়েকজন হয়ে গেলাম, তবে আজকে সিদ্ধান্ত নিতেছি আজকে চুরিটা হবে বাদশার বাড়ি, সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। বাদশা কই রে বাবা, ভালো জায়গা তাই না, আমার বাড়ি চুরি করার প্ল্যান চলতেছে, জেন তেন সুর নেওয়া হইতো না, গুণি সুর নিতেই হোক, সিফত আছে গুণ আছে এমন সুর নিতে হবে স্পেশাল সুর। কার কি গুণ আছে, স্পেশাল গুণ আছে বর্ণনা করা শুরু করো। একজনে কয়, আমার একটা গুণ আছে কানো, বড় বড় বাড়িতে আগে পাহারাদার হিসেবে কুকুর লালন পালন করা হইত, কুকুরের চিৎকার শুনলেই মালিকে বুঝতে পারতো যে কিছু একটা হইতেছে ভাই। সুলতান মাহমুদ গজনবী লক্ষ্য করলেন এই সুরে বলে যে আমার স্পেশাল গুণ কানে, যদি কোনো বাড়িতে চুর আসে আর কুকুরে চিল্লায়, কুকুরে চিল্লায় কি কয় এটার অর্থ আমি শুনি বুঝি তর্জমাও করতে পারি, আমি কুকুরের বাসা বুঝি, তো তাহলে তো এটা গুণ কম না। কুকুরে যদি বাসায় এমন ভাবে বলতে থাকে যে মালিক আইতেছে,
দূরদূরের ভোট পাওয়া যাবে, তুমি তা হয় স্পেশাল বল। আরেকজন জিজ্ঞেস, তোমার কি গুণ আছে? আমার গুণ হলো হাতে। আগে তো আর সোনালি ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী এরকম ব্যাংক ছিল না। লোহার সিন্ধুকে মার স্বর্ণ হাতি বলিয়া মাটির কলে কুটে যেত। কে কোন জায়গায় মাল রাখছে মাটির নিচে, এটা আমি শুনলেও করতাম পারি। এবং সিন্ধুক বাহির করিয়া যত দামি তালাই তাহ হাত লাগাইলেই খুলে যায়, সাবি লাগে। বাপ তুই বাপ তুমি বোতা হোক। আরেকজন গাইছে, তোমার গুণ? আরেকজনে কয়, আমার গুণ শোক। এই অমাবস্যা রজনীতেও যদি জীবনে একজনকে দেখি, জীবনে একবার খাওকে দেখলে মরার আগে আর চেহারা ভুলি না। যাক তুমিও তাহ, এমন গুণ এই কি সম্ভব? আমরা তো বাজারও একজনের সাথে দেখা হইলে বাড়িতে বলে যাই। তাই সুরা আমরা সাথে যে বিরলা, তোমার কি গুণ আছে? উনি চিন্তা করলো, আমি যদি কোনো গুণ না করি আমার তো সাথে নিত না। উনি বললেন, আমার গুণ দাড়ি, চুরি করার দিয়ে যদি দড়া খাই আর আমরা কোনো সাজা হয়ে যায়, আমি দাঁড় লেড়া দিলেই সাজা মাফ। সব দুই মিলিয়া সুলতান মাহমুদ গজনবীর পাও হচ্ছে, তুমি আমরা সভাপতি। নিশ্চিন্তা চুরি করেন যাইব, কারণ এরকম একজন লোক আছে সাথে। সব বীরলোকে গেছে, কুকুরের চিৎকার শুরু হয়ে গেছে। অনেক কানওয়ালারে ডাক দিছে, কুকুরে কি কয়ের ব্যাখ্যা তোর সময় হুন আমরা। আমার তো হিসাব মিলতেছে না। তো কেন কুকুরে কইতেছে? চিন্তার কোনো কারণ নাই, মালিক সাথে আছে। আমরা এখানে যারা সব কিছু সুর সুলতান মাহমুদ গজনবীর দিকে যায়, কয়েক দর্জন দেহরক্ষী, ওনার রাজকীয় পোশাক বোঝা তো যায় না। তোর কানের যেই শুনতেছ, তোমার এই ভুল ব্যাখ্যার উপরে আমরা চুরি কামাইতাম না। হাতওয়ালাকে বলল, তুমি গেটের তালার হাত দাও। গেটের তালায় হাত দেওয়া হলো, তালা ভেঙে গেছে। আরেকজনের শক্তি না খেয়ে তুমি নাক দিয়ে টান দিয়ে দেখো মাল কোন দিকে, মালের ঘ্রাণ পাওয়া যায়। স্বর্ণের উপর ঘ্রাণ পাওয়া যাইতেছে যে উড়ানের কুনা আছে, খুঁজতে বাইর করছে। কিন্তু সিন্ধুক লইয়া তারা রওনা দিছে, সবাই সবার শক্তি ব্যবহার করছে, শৌকলা বাহির হয়েছে আর তারি লেগে গেছে। নির্দিষ্ট জায়গায় গাছের তলে গিয়া দেখে একজন সুর কম যেই মাত্র তারা বন্টন করার বর্ষে এমনি সেনাবাহিনীকে আছে। কারণ সুলতান মাহমুদ গজনবী নিজে সুখে দেখছে কোথায় গিয়ে বন্টন হবে, সব বলা সেনাবাহিনী পাঠায় দিচ্ছেন, অ্যারেস্ট করে ফেলে দিয়েছে। এখন তো রাজকীয় সিংহাসনে, রাজ সিংহাসনে বসছেন, উনি রাজকীয় পোশাক, আগের সেই ছদ্মবেশ নাই। উনি হুকুম দিছেন, এমন জাতের সুর আমার দেশ বাসায় রাখলে অসুবিধা আছে, সব দিকে ভাসিত সুরে যায় আর কান্দে। আরে চুরি করছিলাম করছিলাম, সলিমদ্দির বাড়ির করতাম, কোন রকম সর তাপর কায় এত চুরি ফাইলাম। এমন বেড়ার বাড়ির চুরি যাইছি, জীবনে আর বাড়ির জন যাইত না। একবার বাসার চেহারার দিকে তাকায়, আবার মঞ্চের দিকে যায়, বাসির মঞ্চের দিকে, আবার আসি মারে বাসা ডাক দিছে এদিকে। অন্যদিক কান্দে, আর তুই আসস, শ্বশুর বাড়ি যেতেছ? কয় না, আমি কান্দি ভিতরে ভিতরে, আর হাসতাছি অন্য এক কারণে। কি কারণ? চুরি করার সময় আমাদের ওয়াদা ছিল, যার জীব প্রয়োজন যখন যেটা প্রয়োজন দিবে আমাদের প্রত্যেকের ক্ষমতা ব্যবহার করা। কানওয়ালা ঠিকই ব্যাখ্যা দিছিল, আমরা উল্টা বুঝছিলাম। হাতওয়ালাও হাতের শক্তি ব্যবহার করছে, নাকওয়ালাও তার শক্তি ব্যবহার করছে।
আমি যে সকের হওয়ারই লোক আমিও বুঝতাছি ঠিকই এই দাড়ি উল্লে লোকটা যদি এখন দাড়িটা একটু নাড়া মারে আমরার জানটা হচ্ছে যায় এই কথা আর কয় না যে আপনিও আসলেন আমরা সাথে উনি যদি উনার দাড়ির ক্ষমতাটা ব্যবহার করে ফেলত আমরা মাপ পাই যেত সুলতান মাহমুদ গজনবী বলে নাই রে এখন যদি কেমন সুখ কেমন শক্তিওয়ালা একবার রম অবসর যদি অন্ধকার এই অন্ধকারের মধ্যে একবার আমারে দেখছি এতে এখন চেঞ্জ করলাম পোশাক আশাক তারপরে ওরা সিন গেলছে ঘরে এখন যদি মাফ না দিয়ে ছোট ফাঁসি তা আমারও তো অঙ্গ হিসাবে মাফ দেব ঘটনা বলার উদ্দেশ্য হলো সুলতান মাহমুদ গজনবী কি এদেরকে জিজ্ঞাসা করা লাগবে তোমরা চুরি করছো কিনা কেন উনি নিজের চোখে দেখছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাউকে এইভাবে জিজ্ঞাসা করবেন না নামাজ পড়ছো না পড়ছো না কে নামাজ পড়লাম কে পড়লাম না কে কোন দিকে তাকাইলাম কে চক্ষু হেফাজত করলাম অন্যায় পথে কে মাল উপার্জন করলাম অন্যায় পথে কে খরচ করলাম সবকিছু আল্লাহর জানা আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ভাই হাশরের মাঠে আল্লাহ তাআলা একটা বদলা দিবেন এটা আল্লাহর নবীর কথা যে তুমি যদি কষ্ট করিয়া আর একজনের একটু জায়গা করে দিই তারও বলবে তাহলে আল্লাহ পাক তোমার জান্নাতের জায়গা হাশরের ময়দানের জায়গা কবরের জায়গা প্রশস্ত করে দেবে আমরা কি চাই যে আমার জায়গার একটু প্রশস্ত কবরে হাশরে জান্নাতে আমরা চাই কারা কারা চাই কারা কারা চাই আত্মুল্লে না আত্মুল্লে না লরিয়া লরিয়া আত্মুল্লে বুঝে তাহলে লাভ নয় আত্মুল্লে জায়গা বুঝে তাহলে লরি লরিয়া দেখাইতেন যে আমি চাই পরকালের জায়গা প্রশস্ত হোক যারা চায় এই এই কোনাতে আরো ফোন কাটবে স্টেজের এই সাইডে দিয়ে 50 জন লোক কাটবে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন আমরা এদিকে আসি এই কোনাতে অনেক অনেক লোক কাটবে আমরা একটু অপরকে বসার সুযোগ করে দেই প্রত্যেকে একটু চাই দেখে যাবো আপনাদের একটু সামনে আসেন এই যে অনেক ফাঁকা 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 জায়গা রাখবো না প্রত্যেকে একটু মোটামুটি তো শীত আছে একটু সাইপে সাইপে বসে আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন বলুন আমিন আরো জোরে বলেন আমিন একটু সামনের দিকে এই যে জায়গাটা এই জায়গাটা একটু বরাদ করেন সামনের দিকে আসেন আমরা যারা আসতেছি পিছন থেকে এখানে অন্যদিকে কেউ বসবো না সবাই সরাসরি এখানে চলে আসুন